গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো গাইস? সবাই আমি তো ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছে। চলো গাইস আজকে দেখো, মর্নিংয়ে আমি চেনা ডাল নিয়ে এসেছি। আজকে চেনা ডাল আলু দিয়ে সবজি বানাবো আর লুচি বানাবো। চলো গাইস আজকে স্পেশাল দিন, তার জন্য দেখো এই দেখো দুধ নিয়ে এসেছি 1 কিলো, আর এখানে দেখো 1/2 কিলো আছে। চলো একটু ঠান্ডা হয়ে গেছে তার জন্য, আর এখানে দেখো ক্ষীর বানাচ্ছি, আর ক্ষীরটাও মানে কি একটু সিদ্ধ হতে বাকি আছে চালটা। চলো গাইস বাদ বাকি কাজ করতে থাকি। কাজ তো আমার অনেকেই কি বলবো, সকাল থেকে না সেই আমি ভোর চারটা থেকে উঠে, আর দেখো সারাদিন যে আমার কেমন দিন যায় নিজেও বুঝতে পারি না। আর এখানে দেখো মানে আমার এলোমেলো ঘর দুয়ার আছে, আর এই দেখো পায়েসটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি চেনা ডালের সবজি বানাবো। তার জন্য দেখো কড়াটাও ছিল সামনে, আর চলো এই দেখো কমপ্লিট যখন হয়ে গেছে, আর এই দেখো আমার চেনা ডালের সবজিও কমপ্লিট হয়ে গেছে, দেখাতে পারলাম না রান্না করার সময়। আর চলো আর এখন লুচি বানাবো। চলো আমার যা ওখানে মানে আটা সানছে, আজকে আমাদের ময়দা খতম হয়ে গেছে আর আনাও হয়নি। আর এই দেখো ফুলকো ফুলকো লাগছে, ওনা আছে কেমন লাগছে একটু বলবো, জানো এত সুন্দর সব লুচি হয়েছে আর বলো না। আর এখানে আমি লুচি ছানছি, আমি আর আমার যা আর বাবু আর ওয়া দিদা খাচ্ছি লুচি আর সবজি। আর পায়েসটা দেখো কমপ্লিট হয়ে গেছে, দিতে পারিনি কেন কি বাবুকে দিতেছিলাম, মাকে তো দিতেই ভুলে গেছি, তো মা বলছে আমি এখন খাবো না, আমার পেট ভরে গেছে বাদে খাবো। আমি ঠিক আছে যখন তোমাকে খেতে ইচ্ছে করবে তুমি বলবে। আর চলো ফুলকো ফুলকো জানো আজকে প্রত্যেকটা লুচি এত সুন্দর হয়েছে, জানো কেমন আমাকে না এই গরম গরম লুচি খেতে ভালো লাগে, একটু ঠান্ডা হলে একদম ভালো লাগে না আমাকে। মানে এখন এই যে মানে কি আমরা ছোট থেকে নু মা আমাদের বানাতো, তার আমরা সবাই লোক মানে সেই ধাবার থেকে নু খাতে জানে, আমাদের ওই আদতটা এখনো আছে, এই ঠান্ডা করে না একদম ভালো লাগে না। আর এই দেখো চিকেন আনা হয়ে গেছে 2 কিলো, আর বললাম তো আজকে স্পেশাল দিন। আর চলো গাইস আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট, আর আর এই দেখো আমি এখন খাচ্ছি গাইস, আর আমি ফটো তুলতে যাবো, আমার ফটোর দরকার আছে, তার জন্য দেখো আমি এখানে খাচ্ছি লুচি সবজি। তো দেখলে তোমাদের দাদাও খালি খাতে বাকি আছে, আমার যা খেয়েছি কিনা আমি বলতে পারছি না, আমি বলতে পারবো না মানে কি এত বিজি ছিলাম জানো, নিজেও ভুলে গেছি আমি যে তুমি স্নান করে খাবে, আমি যাচ্ছি তাড়াতাড়ি জানো, আর হেঁটে হেঁটে গেছি, আর এত রোদ, বাপরে আমার তো আসার। আর এই দেখো আমি স্টুডিও চলে এসেছি, আর এখন ফটো তুলবো আর বাড়ি যাচ্ছি, জানি প্রচুর গরম ছিল জানো, আমার মাথা ব্যথা করছে। আর গাইস চলো আর এখন আমার যা বানাই না, আমার তো এত মাথা ব্যথা করছে। আর চলো গাইস এই দেখো চিকেনটা কমপ্লিট হয়েছে, চিকেনটা দেখো দারুণ লাগছে না খেতে, আর সত্যি একদম কি পোলাও ছিল আর চিকেন ছিল দারুণ খেতে। চলো গাইস পোলাওটা আমার চিকেনটা তো দেখলে পোলাওটা এখানে বলছে, আর ভাইকে দেখো কি করছে, জল করছে, ভাই তো পুরা রেগে যাচ্ছে আমার উপরে। চলো গাইস আর আমি দেখো এসে ফ্রেশ হয়ে আমার মাথা ব্যথা করছে, এত রোদে এসেছি আর আমার তো একদম বলো না। আর চলো গাইস এই দেখো পোলাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে খাবো। আর তোমাদের আজকে অনেক লেট হয়ে গেছে জানো, আমরা 1টা 1.5টার মধ্যে খাই না তো 2টার মধ্যে, আজকে 3টা বেজে গেছে ছিল, আর যখন কমপ্লিট হয়ে গেছে আমরা হচ্ছে সবাই জন্য একসাথে বাঁটো আর সবাই লোক মিলে খাবো। আর এই দেখো আমি খাবো, মা খাবো, ভাই খাবে, আর আমার যা খাবে তিনজন, আমরা 4 জন খাবো, আর বাবু আর ওর জেঠু গেছি মানে স্কুল থেকে না আসেনি, তার জন্য ওরা খাবে না। তো তোমাদের দাদাবাবুকে ফোন করেছিলাম যে হ্যাঁ বলছে আমি আসছি, চলো এখানে আমরা মাকে খেতে দিচ্ছি, আর মাকে খেতে দিচ্ছি কি এখন আমরা সবাই লোক মিলে খাবো। আর মাকে বলছে তুমি বসো, এ দেখো মাটুকু চুলটা ভিজিয়েছে না, মানে মানে প্রত্যেক দিন ভিজাই চুল, তার জন্য শুকিয়ে না। আর চলো ওনাকে বলছে তুমি বসো আমি খেতে দিচ্ছি, আর ওই যে বাঁটামাটি হচ্ছে ভাইও বলছে চলো, মানে 3টা বাজে গেছে, ভাইকে আমি বলছি একটুকু দাঁড়া আমি আসছি, ভাইয়ের ভাই তো আমাকে রেগেই যাচ্ছে যা। চলো গাইস দেখতে থাকতো আমরা আজকে ওই যে আজকে মানে কি রাতে খাতে ইচ্ছে করে না জানো, যে কোনো আমরা মানে আমাদের চিকেন হোক যেই হোক মানে আমরা দিনেই ভালো লাগে, মানে দিনে একটুকু একটু মানে জানোই তো লাঞ্চ মানে একটুকু বেশি খাওয়া যায়, আর রাতে একদম ইচ্ছে করে না, হালকা ফুলকা খাওয়া হয়। আর চলো গাইস এই দেখো আর আমি যে কী কাজ করছি নিজেও বুঝতে পারছি না। চলো ও আমি মাকে দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি, আমি দাও দাঁড়িয়ে Thank you.
গুড আফটারনুন এভরিওয়ান। আর এখন আমি রান্না করছি, সারাদিন তো কি ব্লাউজ চিকেন খেয়েছি, এখনো বানাচ্ছি, চলো গাইস দেখে দেখো। আর আমার বদ্ধু আর পুরো এলোমেলো আছে, একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি বলেছিলাম না 2 কিলো চিকেন এনেছি, তো 1 কিলো বানিয়েছিলাম আর 1 কিলো বাকি ছিল। আর বাবু এসেই দেখছে যে আমার এখন এসেই দেখছে যে চিকেন আর পোলাও খাবো, তো দেখছে যে না, তার জন্য দেখো বাবুর জন্য আবার বানাচ্ছি। আর চলো গাইস এই দেখো আমি এখানে চিকেনটা বানাচ্ছি, আমার চা যে পোলাওটা দেখছো তো ধুয়ে রেখেছিল, তারপরে দেখছি তো এলোমেলো কেমন রেখেছিল। চলো গাইস এই দেখো আবার এই চিকেন পোলাও হয়ে গেছে, তারপরে সেই যে আমি মানে এসে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম সেই 6টার সময় উঠে, আর তারপরে আমি তো আর জানি না যে বাবু এসে গেছে, তারপরে আমি ফোন করে বলেছি তুই আয় বলছি, আমরা এখানে স্পেশাল বানাচ্ছি। আর জানোই তো আমাদের শরীর মানে ঘরের লোক ভালো না থাকলে কি ভালো লাগে। গাইস আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।